একদিন আসছে তার ট্রিটমেন্ট করানোর জন্য আর কি, ঠিক আছে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি ইত্যাদি হবে যাবে, ঠিক আছে। তো আমরা জিজ্ঞাসা করি না, তো এখন কি চিন্তা করছেন, কি ভাবছেন, এটা নিয়ে কি টেনশন ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন করি আমরা, তাই না? তো ঠিক এই মহিলাটাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার সবচেয়ে বেশি টেনশনটা কি বলেন তো, তো এই সময় পেশেন্ট বলছে যে কি বলবো ডাক্তারবাবু, কি আর বলবো, ভাবছিলাম যে বিয়ে করায় দেই, বিয়ে করায় দিলে সব ঠিক হয়ে যাবে, এই জন্য তো বিয়ে করায় দিলাম। তো বিয়ে করানোর পরে তো আগে যা ছিল এখন আরো উল্টা হয়ে গেছে। আগে তাও কাজকর্ম টুকটাক করতো, দোকান টোকান খুলতো, টুকটাক বিজনেস ব্যবসা বাণিজ্য সামলাইতো, কিন্তু বিয়ে করার পরে তো উল্টা হয়ে গেছে। এখন তো সারাদিন কি করে, বউকে নিয়ে ঘরের মধ্যে খালি ঢুকে থাকে, বউকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে থাকে এখন সারাদিন, আর দোকান দোকান যায় না, মানে বউকে তো ছাড়তেই যায় না, মানে বউয়ের পিছনে একদম চুম্বকের মতো লেগে থাকে। এমন কি দেখা গেল বৌমাকে ওর বাপের বাড়ি থেকে নেওয়ার জন্য আসলো, বিয়ের পরে নিতে আসে কিনা, তো ইয়ে বউকে না বাপের বাড়ি যেতে দিতে চায় না, জানেন ডাক্তারবাবু। তারপরে দেখা গেল বউ যদি যায় তো কি করে, মারপিট লাগায় দেয় বাড়িতে, অশান্তি চালু করে দেয়, ধরে মারে বউকে। আর এই ব্যবসা বাণিজ্য দোকানপাটের কথা যদি বলা যায় তো কি কয় জানেন, মানে ইনি ইনার ছেলের সম্বন্ধে বলতেছে, ইনার একটাই ছেলে, তো ছেলেকে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে আগে তাও টুকটাক দোকান মোকান যাইতো, এখন দোকান মোকান যায় বা খালি বউয়ের আসলে নিচে ঢুকে থাকে, বউকে বাপের বাড়ি যেতে দিতে চায় না, দোকান যাওয়ার কথা বললে কি বলে, হে মা ছাড়ো তো দোকান মোকান, এখন আমার খেলাধুলার বয়স, আর আমাকে তোমরা খালি কাজ করার জন্য খালি পাঠাও, দোকানে পাঠাও, এখানে পাঠাও, ওখানে পাঠাও, আমার খেলাধুলার বয়স কেবল, আমি যেতে মানতে পারবো না, যাও যাও তোমরা যাও, তোমরা করো গা যাও। তো ডাক্তারবাবু এই হচ্ছে এর ক্যারেক্টার, সারাদিন ঘরের মধ্যে ঢুকে থাকে, হ্যাঁ, আর শুয়ে শুয়ে টিভি দেখে, আর বউয়ের কাছে খালি অর্ডার করে, এটা এনে দাও, মুড়ি এনে দাও, চানাচুর এনে দাও, ডিম ভাজো, পাঁপড় ভাজো, মানে কি বলবো ডাক্তারবাবু, আমরা তো পরিশান হয়ে গেছি এর এই ক্যারেক্টারে, বুঝলেন ডাক্তারবাবু, এই হচ্ছে আমার টেনশন ডাক্তারবাবু। তো যাই হোক, এই মহিলাটাকে তো একটা ওষুধ দেওয়াই হয় আর কি, ঠিক আছে, তার অ্যাংজাইটি চিলড্রেন ফিলড্রেন হাবি জাবি নিয়ে আর কি, সাথে এই ছেলেটারও ওষুধ দিয়ে দেওয়া হয়। এইবার ছেলেটার ওষুধ দেওয়ার পরে যে ফলো আপ, সেই ফলো আপে কি হয়, নেক্সট 2 মাস পরে আসে তার হচ্ছে বউ, এবং হচ্ছে বৌমা এবং শাশুড়ি দুজনে আসে, আসার পরে বলছে এটাই যে ডাক্তারবাবু ও তো এখন চেঞ্জ হয়ে গেছে, এখন দোকান যায় টন টন টন, ডেইলি দোকান যায়, আর কোনো অসুবিধা নাই, ওরকম বাড়িতে আর বসে বসে থাকে না, কাম ধান্দা এখন চালু করে দিছে, হ্যাঁ, ও আমরা এখন মোটামুটি ভালোই আছি, আর ছেলেকে নিয়ে কোনো টেনশন টেনশন নাই, হ্যাঁ, তো যাই হোক আমার পিঠের কোমরের ব্যথা অনেক কমে গেছে, হ্যাঁ, ওকে নিয়ে আর অত ভাবি টাবি না। তো এই হচ্ছে কেস, ঠিক আছে, মানে একটাকে ওষুধ দেওয়া হয়েছে আর গোটা ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে মোটামুটি ভাবে, তাই না? এই তো হচ্ছে মানে আমাদের হোমিওপ্যাথি, মিরাকেল হোমিওপ্যাথি। তো যাই হোক, আমরা এই ছেলেটাকে যদি অ্যানালাইসিস করি যে কে এই ছেলেটা আর কি, মানে এই মহিলাটার হচ্ছে ছেলেটা আর কি, পেশেন্ট কে, পেশেন্ট এই মহাকুরের নামটা কি, এই লেসিম্যানের নামটা কি, ওই জন্য আমি একটা ভিডিও পাঠাইছি দেখবেন গ্রুপের মধ্যে, হ্যাঁ, একটা কার্টুন ভিডিও আছে, মানে এতটাই কুড়ে, আপনারা একবার খালি জাস্ট খালি দেখবেন ওই ভিডিওটা, আর আমি যেটুকু বলছি জাস্ট একটু ফিল করার চেষ্টা করবেন, মোটামুটি অনেকটা বোঝা যাবে আর কি, ঠিক আছে, ক্লিয়ার হবে আর কি, বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, দিস ইজ স্যানিকুলা, এই হচ্ছে স্যানিকুলা।
তো স্যানিকুলার একটা বিখ্যাত রুব্রিক আছে, রুব্রিকটা হচ্ছে ডিজায়ার নার্স অল দ্য টাইম, কমপ্লিট রেপার্টরি বা সিনথেসিস ডাইনামিক কোন না কোন রেপার্টরির মধ্যে আছে, ঠিক আছে? ডিজায়ার নার্স অল দ্য টাইম, এখানে দুইটা মাত্র মেডিসিন আছে, একটা হচ্ছে ক্যালকেরিয়া ফস আর দুই নম্বর হচ্ছে স্যানিকুলা। অর্থাৎ এই রুব্রিকের মানে এটাই দাঁড়ায় যে এরা সবসময় চায় যে এর একে নার্স করা হোক, মানে একে সেবা শুশ্রূষা করা হোক, এ কিছু করবে না, বসে বসে টিভি দেখবে, চানাচুর নিয়ে আসো, মুড়ি নিয়ে আসো, পাঁপড় ভাজা নিয়ে আসো, ডিম নিয়ে আসো, দুধ নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, বসে বসে খালি ও কি করবে, গিলবে। তো এরা এই গিলাওয়ালা পার্টি, ঠিক আছে, সবসময় চায় যে বাড়ির লোকরা ওকে খাওয়াক। বাড়ির লোকের খুন চুষনে বেলা হচ্ছে সেই স্যানিকুলা। হ্যাঁ, ওই জন্য মারা কি বলে ডাক্তারবাবু দেখেন না, মানে ছাড়েই না, এত দুধ খায় একটু মুহূর্তে ছাড়ে না, মানে মানে দুধ তো খায় খায় শেষ দুধ মনে হয় আমার রক্তগুলো চুষে খাচ্ছে এক মুহূর্তের জন্য, মানে দুধ ছাড়ালে এই প্রবলেম। তো এই রুব্রিক গুলো কিন্তু আমরা এই এই সিমটমস গুলো আমরা পাই বাচ্চাদের মধ্যে আর কি, ঠিক আছে? এই হচ্ছে সেই স্যানিকুলা, বিখ্যাত অলস। আর একটা রুব্রিক আছে, সেই অলসের পিছনে যে রুব্রিকটা, এই যে নার্সিং সবসময় চায় কেন, কারণ এটা হচ্ছে লাইট ডিজায়ার ওয়ালা পার্সন। হোয়াট ইজ লাইট ডিজায়ার? লাইট ডিজায়ারের বহু মানে আছে, তাই কিনা? অন্ধকার থেকে আলোতে যাওয়ার হচ্ছে এই আর কি। হ্যাঁ, ও অন্ধকারের মধ্যে থাকতে চায় না, ও আলো চায়। তো এই হচ্ছে সেই আলো, আলো বলতে কি এখানে হালকা ভাবে সে থাকতে চায়। এ কে করে মাথা ওইসব কাম কাজ, ছাড়ো তো ওইসব কাম কাজ, আমার এখন খেলাধুলার বয়স। তো এই হচ্ছে সেই খেলাধুলা, সেই হচ্ছে লাইট, এই লাইটের মধ্যে এরা হচ্ছে থাকতে চায় হালকা ভাবে, বিন্দাস। হ্যাঁ, বেলোডোনার মতো অনেকটা। আর তার পাশাপাশি মুড়ি নিয়ে আসো, চানাচুর নিয়ে আসো, ডিম ভাজা নিয়ে আসো, খাবো আমি এখন, ডিজাইন নার্স অল দা টাইম। তো এই হচ্ছে লেজি স্যানিকুলা। তো এক পেশেন্ট বলছে, সরি, আর একটা আমি উদাহরণ দিচ্ছি, এই ধরনের পেশেন্টরা, মানে এই স্যানিকুলা পেশেন্টরা, এরা না প্রচন্ড কামচোর টাইপের লোক, ঠিক আছে? কামচোর, মানে কামের কাজের নাম যদি শুনে কে না, যে কাজ করতে হবে আর কি, কাজ করার নাম শুনলে না এর জ্বর চলে আসে, এই হচ্ছে স্যানিকুলা। কাজের নাম শুনলে কাজ করতে হবে, এটা শুনলে যার মধ্যে জ্বর চলে আসে, এই হচ্ছে স্যানিকুলা, ঠিক আছে? তো শুধু কাজ না, দেখা গেল কাজ করার জন্য অনেকে অনেক রকম আইডিয়া দেয় কি না, যে ভাই তুই এই কাজটা কর খুব ভালো হবে, তুই এই ব্যবসাটা কর খুব ভালো হবে। হ্যাঁ, অনেক অনেক রকম অ্যাডভাইস দেয়, দেয় কি না? তো একে যখন কেউ অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করে এই স্যানিকুলাকে, দেখা গেলো কোনো আইডিয়া বিজনেস সংক্রান্ত বা কোনো চাকরি বাকরি যাই হোক না কেন, তো ইয়ে না, ওই আইডিয়া যখন একে দিতে আসে, তো এ না দিমাগ খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, সালফারের মতো, সালফারের একটা রুব্রিক আছে না, অ্যাভার্সন টু এডুকেশন। হ্যাঁ, যে ভাই জ্ঞান দিবেন না। তো এই হচ্ছে সেই জ্ঞান দিনে বেলা না নিলে বানা বেলা পাঠি। যে আইডিয়া মাইডিয়া তুমি ভাই, তোমার আইডিয়া তোমার কাছে রাখো তুমি, এই জন্য এটা ডাইরেক্ট বলে দেয়। কি বলে? যে অয়েল ইউর ওন মেশিন, ভাই তুমি তোমার নিজের সরকারে তেল দাও, আমার সরকারে তোমাকে তেল দেওয়ার দরকার নাই। দিমাগ খারাপ হয়ে যায় যখন এরকম কেউ আইডিয়া দেয়, যে ভাই তুই এক কাজ কর, ব্যবসা বাণিজ্য বাদ দে, তুই এক চার দোকান দে, বা এই বিজনেস টা চালু কর। তো এ করবে বিজনেস, মাথা খারাপ। ওই জন্য আমাদের কাছে রুব্রিক আছে, ওয়ার্ক অ্যাভার্সন টু, ওয়ার্ক অ্যাভার্সন টু। এটাকে আমরা ই করলে পরে কোথায় আসবো? আমরা যা পাবো হচ্ছে লেজিনেস এর মধ্যে। এ হচ্ছে সেই লেজিনেস, অলস। আর কি আর রয়ে গেছে এর মধ্যে? ফেয়ার ওয়ার্ক অফ, ফিয়ার ওয়ার্ক আপ এর মধ্যে স্যানিকুলা। কাজকে দেখলেই এর শরীরে জ্বর চলে আসে, ফিয়ার ওয়ার্ক অফ, কাজকে দেখে এতটাই ভয় পায়। ওই জন্য এরা টাচ অ্যাভার্সন, মানে একে কেউ স্পর্শ করুক, কেউ অ্যাডভাইস দিক, এখানে টাচ অ্যাভার্সন রুব্রিকটা অ্যাপ্লাই হতে পারে আর কি। হ্যাঁ, রুব্রিক আছে ইন্টারাপশন অ্যাভার্সন, এ যেটা করতেছে সেখানে যে কেউ গোলযোগ সৃষ্টি করুক, বাধা সৃষ্টি করুক, কারণ লাইট ডিজাইন ওয়ালা পার্সন লাইটে থাকতে চায়, কাজের কোনো বোঝা ওইসব দেখে তো ভয় পায়, ওই জন্য এরা চায় না স্পর্শ করুক একা এসে, কেউ অ্যাডভাইস দিক, ভালো কিছু বোঝায় অমুক তমুক, তখনই এদের দিমাগ খারাপ হয়ে যায় আর কি, ঠিক আছে? ইন্টারাপশন এরা পছন্দ করে না। এই হচ্ছে সেই অলস স্যানিকুলা। আর কি দেখতে পাই
আর হচ্ছে এই ধরনের ব্যক্তিরা আর কি, এই স্যানিকুলারা, এরা কাজ করলেও না এক জায়গায় কাজ করতে পারে না, এরা সবসময় কাজ বদল করতে থাকে আর কি, সবসময় কাজ বদল। আজকে চার দোকান, কালকে পাটের বিজনেস, আরেক দিনকে অন্য দোকানদার, তারপর দিনকে তেল পাম্পে ঢুকে যাবে। হ্যাঁ, এইভাবে এরা খালি কাজ চেঞ্জ করে। আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নেই, এখন আপনি কি করেন, অমুক তমুক, তো এইসব জায়গা থেকে না এই জিনিসগুলো ফুটে ওঠে আর কি। তো এরা কাজ সর্বদা চেঞ্জ করে আর কি, চেঞ্জ করে বেড়ায়, কারণ এ না পছন্দই হয় না ঠিকঠাক কোনো একটা কাজ, যে ভাই আমি এই কাজটা করব, এর ঠিকঠাক পছন্দই হয় না কোনো কাজ। সেই জন্য এরা কি করে, এরা ওইসব কাজ কোনো বাদ দিয়ে বাড়িতে বসে বসে খায় আর বাপের টাকা উঠায় উড়ায়। এরা শুয়ে শুয়ে ওই রাজার মতো ইয়াস করে, হ্যাঁ, ভেড়ের টাইমের মতো, ডিলিশন প্রিন্স, এই হচ্ছে সেই প্রিন্স টাইপের ক্যারেক্টার। প্রিন্স বলতে এখানে সেই অর্থে বলছি না, মানে বাপের টাকা খায় আর উড়ায়, কাজ করবে না, কোনো কাজ করবে না, ওর বাবুর পছন্দই হয় না কাজ। এটা কথা হইলো? হ্যাঁ, দুনিয়াতে এত কাজ রয়ে গেছে আর তোমার কাজই পছন্দ হয় না, হবে কোথায় থেকে? রুব্রিকা রয়ে গেছে ফিয়ার ওয়ার্ক অফ, কাজ দিকেই পাই ভয়। আর এরা চায় বাপের হোটেলে খাবো আর ইয়াস করব, কিসের কাজ? হাটাও কাজ মাস, নার্সিং ডিজায়ার অল দা টাইম, বাবা কামাই করবে, মা কামাই করবে, বউ কামাই করবে, বাবুর মতো বসে বসে খাবে। এই হচ্ছে স্যানিকুলার লাইট ডিজায়ার। এরা সবসময় বিন্দাস থাকতে পছন্দ করে, হালকা, নো টেনশন, নো অ্যাক্টিভিটি, হ্যাঁ, কিসের কাজ? তো এই হচ্ছে সেই অলস স্যানিকুলা। তো আরেকটা সাইড দেখতে পাই আমরা স্যানিকুলার কিরকমটা, এরা না জীবনে অনেক কিছু করতে চায়, এই নয় যে খালি কাজ করবে না, কাজ তো পাচ্ছে না, পছন্দই হচ্ছে না বাবুর কাজ, এক নাম্বার তো গেলই। এছাড়াও এরা জীবনে না অনেক কিছু করতে চায়, কিন্তু না এ কিছু করে উঠতে পারে না। কিভাবে করে উঠতে পারবে? দেখেন, কাজ খালি ওর পছন্দই হয় না, এই কাজ ছেড়ে ওই কাজ, ওই কাজ ছেড়ে ওই কাজ। তো ওই যারা না, এরা কিছু করতে চায় কিন্তু কিছু করতে পারে না। যেমন কেমনটা, যেমন হচ্ছে কোনো রেসপন্সিবিলিটি নেওয়া, বাড়ির কাজকর্ম, এগুলো এরা না ঠিক মতো করতে পারে না। এই জন্য না এরা বেশিরভাগ না বাড়িতেই থাকতে পছন্দ করে। এরা কোনো একটা কাজ নেবে, কোনো দায়িত্ব নেবে বা অমুক তমুক, হ্যাঁ, এগুলো ওরা পায় না ভালো, এই জন্য এরা বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। আর বাইরে থেকে কি করে, এরা বাইরে থাকবে আর বা আমার রক্ত চুষবে, এই হচ্ছে স্যানেগুলা। একে তো বাবুর পছন্দ হয় না, দুই নম্বর করতে চাইলেও তো করতে পারে না, দেখে ওর গায়ে জ্বর চলে আসে, ওই জন্য ওরা বাড়িতে থাকতে পছন্দ করে আর বা আমার রক্ত চষে, মানে বসে বসে খাবে আর টাকা উড়াবে। তো এই হচ্ছে স্যানিকুলা, যারা জিন্দগি ভর, লাইফ টাইম এইভাবেই এরা থাকতে পছন্দ করে। আর এইভাবে থাকে এরা অন্যের রক্ত চুষে এরা হচ্ছে জীবনযাপন, জীবনটাকে পার করতে চায় আর কি। হ্যাঁ, মানে পরজীবী টাইপের হচ্ছে, এই হচ্ছে স্যানিকুলা, পরজীবী যেটাকে বলি আমরা। হ্যাঁ, পরজীবী কারা? যারা হচ্ছে অন্যের উপর ডিপেন্ড হয়, অন্যের রক্ত চুষে অন্যের উপরে ই হয় আর কি, আগাছা, এই হচ্ছে সেই আগাছা, আম গাছের মধ্যে, বট গাছের মধ্যে হয় কি না, ও এই হচ্ছে সেই স্যানিকুলা। তো ওই জন্য কিছু রুব্রিক আছে, যেমন কি দেখেন, আন্ডারটেকিং মেনি থিংস, পার্সিভারিং ইন নাথিং, মানে এ করেঙ্গে, ও করেঙ্গে, ও করেঙ্গে, কিন্তু কোনোটাই নেই করেঙ্গে, মানে এটা ওইটা অনেক কিছুই করতে চায় আর কি। ঠিক আছে, এটা করবো, ওটা করবো, অনেক কিছু নেয়, দায়িত্ব মায়িত্ব আমি যাবে, কিন্তু ওটাকে যে পার্সিভারিং করবে আর কি, হ্যাঁ, ওটাকে যে একটা রূপ দিবে, সেটা কিন্তু এরা করতে পারে না। এই জন্য এরা কি করে, বাড়িতে থাকতে চায়, বাপের হোটেলে খাও আর ঘুরে বেড়াও, নার্সিং ডিজায়ার অল দা টাইম, লাইট ডিজায়ার। আর একটা খুবই ভালো রুব্রিক আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার ডিজায়ার টু বি কনস্ট্যান্টলি, অর্থাৎ এই সকল পেশেন্টরা সবসময় চায় তাকে অন্য লোকেরা সবসময় ক্যারি করুক, মানে তাকে খাওয়ায়, ধাওয়ায়, স্নান করায়, সাবান মাখায় দিক, খাওয়ায় দিক, এইভাবে এরা ক্যারি হইতে চায় সবসময়, জিন্দগি ভর। তো লাস্ট আর একটা বলছি, এটা বলেই শেষ,
এক হাউস ওয়াইফ বলছে আর কি, মানে এক স্ত্রী বলছে যে ডাক্তারবাবু আমার স্বামী, বুঝলেন, আমার স্বামী আমাকে না একদিনের জন্য না কোথাও ঘুরতে নিয়ে যায় না, বুঝলেন। মানে একদিনে যেতে দেয় না, মানে আমি যে কোথাও ঘুরতে যাব কোনো রিলেটিভের বাড়ি বা অমুক বাড়ি তমুক বাড়ি বাপের বাড়ি, এই একদিনের জন্য কোথাও আমার ঘুরতে দিতে যায় দিতে চায় না। যেতে চাই তো কি করে জানেন, দেখা গেল আমি বাবা মার বাড়ি যাব, রবিবারের দিন ফিক্সড হয়েছে যে রবিবারের বিকালে আমি আমার বাপের বাড়ি যাব। ও কি করে, আমি আমার বাপের বাড়ি পৌঁছানোর আগেই যা দেখি যে ও বাবু বাপে আমার বাপের বাড়ি যে হাজির, যা দেখি খাটের উপর যা টান টান হয়ে শুয়ে আছে বাবু, আমি যাই নাই, যা দেখি এই কেস, মানে আমাকে ছাইড়ে যে এক মুহূর্তে যে কোথাও থাকবে কোনো দিনের জন্যও না, এই যে 10 বছর হলো বিয়ে হওয়া, একদিনের জন্য আমাকে ছেড়ে ও কোনোদিনও কোনো জায়গায় কোনো রাত কাটায় নাই, বা আমাকে ছেড়ে ও যে থাকবে ও কোনোদিনও থাকে নাই। এমনকি দেখা গেল আমি 7 দিনের জন্য যদি বাপের বাড়িতেও থাকি, এ 7 দিনই আমার সঙ্গে বাপের বাড়ি থাকবে, মানে শ্বশুর বাড়িতে 7 দিনই থাকবে। কিসের কাজকর্ম বন্ধ ওই দিক, ওগুলো গুলি মারা এক কাজকর্ম, 7 দিনই আমার সঙ্গে থাকবে বাপের বাড়ি। এই জন্য কি বলবো ডাক্তারবাবু, মানে মান সম্মানের ব্যাপার, মানে এত বোঝানো হয় একে তাও কোনো কথা শোনে না, আমি বোঝানো তো দূরের কথা, মানে লোকজনও যে বোঝায় যে দেখো এরকম ব্যাপার, এই নিয়ে মানে কি বলবো, মানে মানুষ টিটকারি করে শেষ করে দেয় একে নিয়ে, কত হাসি মজাক উড়ায় লোকজন, হ্যাঁ যে বউ পাগলা এটা বলে সেটা বলে, বউয়ের আসলে ঢুকে থাকে ইত্যাদি ইত্যাদি কত কথা, মানে এত যে একে ইনসাল্ট করা হয় তাও কি করে, তাও যাবে না, তাও আমার কাছে থাকবে, আমি যেদিন যাবো এখান থেকে বাবার বাড়ি থেকে আমার সঙ্গে, তারপরে ও আমাকে নিয়ে যাবে, তাও যাবে না 7 দিন কেন, 15 দিন থাকলেও এই জায়গায় থাকবে। আর এ না খুবই ডাক্তারবাবু খুবই রাগি টাইপের, বুঝলেন, প্রচন্ড রাগি টাইপের মানুষ। হ্যাঁ কিরকম রাগি, মানে রাগি এরকম টাইপের, মানে দেখা গেল যদি একটু এদিক থেকে ওদিক যদি একটু হয় তাহলে তো মানে একদম মানে আমার বুকের উপরে এসে মানে বসে আর কি, মানে মানে আমার জান নিয়ে নিবে, একটু এদিক থেকে ওদিক হওয়া যাবে না, একটু এদিক থেকে ওদিক হলেই মানে আমার উপরে মার দাঙ্গা চালু করে দেবে, আমার আমার উপরে প্রচন্ড টর্চারিং করা চালু করে দেয়, একটু এদিক ওদিক হওয়া চলবে না, এদিক ওদিক বলতে মানে এর সেবা শুশ্রূষার দিক থেকে আর কি, এর সেবা শুশ্রূষার দিক থেকে এদিক ওদিক হওয়া চলবে না। হ্যাঁ মানে বাবু লাল সাহেব না, একে টাইম টু টাইম সব ডেলিভারি দিতে হবে, আর বসে বসে গিলবে, নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট একটা রুব্রিক আছে, নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট, এটা হয়তো নার্সিং ডিজায়ার অল দা টাইমই হবে আর কি, ঠিক আছে, মানে এরা সবসময় চায় অন্যের উপরে বসে অন্যের ঘাড়ে বসে ওর রক্ত চুষতে চায় আর কি, ঠিক আছে, এবং সেটা কনস্ট্যান্ট লাগাতার হবে, এটা তার মেটাফরিক মিনিং এরকমটা হবে আর কি, ঠিক আছে। আর রুব্রিক আছে ক্লিঙ্গিং ইন চিলড্রেন, এখানেও আমরা পাবো হচ্ছে স্যানিকুলাকে, মানে এরা সবসময় ক্লিং করে থাকে, তো ওই জন্য ক্লিঙ্গিং ইন চিলড্রেন, মানে এই সকল বাচ্চারা ক্লিং করে থাকে, তো এখানে ক্লিঙ্গিং ইন চিলড্রেন কেন, চিলড্রেন আমরা তখনই ইউজ করি, চিলড্রেন মানে কি, চিলড্রেন মানে হচ্ছে ছোট বাচ্চা তাই কিনা, যারা কিনা অন্যের উপরে নির্ভরশীল তাদেরকে আমরা বলি চিলড্রেন, যারা নিজে থেকে তুলে খেতে পারে না, নিজে থেকে স্নান করতে পারে না, ছোট বাচ্চা তাদেরকে বলি চিলড্রেন তাই কিনা, তো এ হচ্ছে সেই ছোট বাচ্চা যে কিনা সর্বদা ক্লিন করে থাকে, সে বাবা হইতে পারে মা হইতে পারে বউ হইতে পারে যে কেউ হইতে পারে, ঠিক আছে। আর যখনই এর সেবা শুশ্রূষার দিক থেকে কোন রকম কমি চলে আসবে, অভাব ঠিক মতো হচ্ছে না, তখনই বাবুর মাইন্ড গরম হয়ে যাবে, একটুতে রেগে যাবে, ওই জন্য রুব্রিক আছে অ্যাঙ্গার ট্রিপল স্যাট স্ট্রাইকিং ধরে মাইরে পর্যন্ত দিবে, কেন, কারণ এরা সবসময় চায় যে আমাকে সেবা করা হোক, মানে আমাকে ঠিক মতো আর কি, হ্যাঁ আমি তো অলস, আমাকে ঠিক মতো খাওয়ানো হোক পড়ানো হোক, হ্যাঁ আমার প্রতি যত্ন করা হোক, তো এই হচ্ছে সেই স্যানিকুলা, সে হচ্ছে এই হচ্ছে সেই অলস ব্যক্তি আমাদের ম্যাটেরিয়া মেডিকেলের মধ্যে। তো থ্যাংক ইউ, এই ছিল হচ্ছে আজকে আমার এটুকু সংক্ষিপ্ত আলোচনা।